আসসালামু ওয়ালাইকুম আহেলেন ও সাহেলেন মাসাল খায়ের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরবি ভাষা শিক্ষা নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা সত্তরটিরও বেশি ছোট বাক্য শিখবো যে বাক্যগুলো আপনাকে প্রতিনিয়ত ব্যবহার করতে হয় যা বা যে বাক্যগুলো আপনাকে প্রতিনিয়ত শুনতে হয় তো বন্ধুরা শুরু করব আমাদের আজকের মূল ভিডিওটি প্রথম যে শব্দ বাক্য সেটা হচ্ছে এনতা গালত তুমি ভুল ইনতা গালত তুমি ভুল কেউ একটা কাজ করেছে আমরা বলি হ্যাঁ এটা তোমারই ভুল তাহলে সেই ক্ষেত্রে ইনতা গালত আবার আপনি বলতে পারেন এনতা গালতান তুমি ভুল করেছো তুমি ভুল করেছো এটা তোমারই ভুল এনতা গালতান অথবা এনত সই গাল ইন তো গালত তুমি ভুল করেছো এরপর অন্তঃশইয়া একটু অপেক্ষা করো কেউ বলে ইন্তজার শুইয়া একটু অপেক্ষা করো আবার ল হাজা লহাজা বলে এক মুহূর্ত বা একটু অপেক্ষা করো সেটাও বোঝায় এরপরে সবুর শুয়া একটু ধৈর্য ধরো সবুর শোয়াইয়া একটু ধৈর্য ধরো আমরা বলি ভাই একটু সবুর কান আমরা বাংলায় বলি তো আরবিতে বলে সবুর শোয়াইয়া সবুর শা এরপর এন ফি তোমার কাছে আছে এন ফি তোমার কাছে আছে যে কোনো জিনিস হতে পারে আমরা বলতে জিজ্ঞেস করি কাউকে যেটা তোমার কাছে আছে কি না তাহলে এন ফি এরপরে শোনো ফি কী আছে ঘরে কি আছে বা এরকম কী কী আছে এরকম জিজ্ঞেস করতে তাহলে আমরা বলি হ্যাঁ শুনোফি কি আছে আবার অনেক সময় শুনোফি এটা কি হয়েছে এটাও বোঝায় ঠিক আছে তাহলে ঘটনা এবং পরিস্থিতি অনুযায়ী আপনি কোনটা বলছেন এটা বোঝা যায় তাহলে একই জিনিসের দুইটা অর্থ একটা হচ্ছে শুনোফি কি আছে আবার শুনোফি কি হয়েছে কী হয়েছে বন্ধুরা নিচে যে শব্দার্থগুলো আমি দিয়ে রেখেছি এটা আপনি একটু ফলো করবেন পরবর্তী বাক্যে চলে যাব আমরা আবার অনেক সময় কেউ বলে দেখবেন রসিদা ইয়ালো সি দা মানে কি সোজা যাও রো সিদা সোজা যাও তাহলে পরের যে বাক্যটা সেটা হচ্ছে শুভ গৃদ্দম শিব গৃদ্দম সামনে দেখো সামনে দেখো বন্ধুরা শব্দটা কিন্তু নিচে দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন কিল্লুসাই সব কিছু কিল্লুসাই সব কিছু যেমন এই সব কিছু কিল্লুসাই খিল্লুসাই সব কিছু এরপরে ফিসাই কিছু না আমার বলি তোমার কি হয়েছে ম্যা কুসাই কিছু না আবার কি আছে কিছুই নেই কুসাই। কিছু নেই এরপরে শুন কসর কোনো একটা জিনিস ভেঙে গেছে আপনাকে জিজ্ঞেস করলো শুন কচ্সর মানে এটা কিভাবে ভাঙলো শোন কচ্ছর কিভাবে ভাঙলো আবার এটা আরেকভাবে বলা যায় কেফ কচ্সর কেফ কসর কীভাবে ভাঙলো তাহলে শোন আর ক্যাফ একই অর্থ কিভাবে তাহলে ক্যাফ কিভাবে ভাঙল এরপরে আপনি বলতে পারেন হাদা খারাপ এটা খারাপ বা নষ্ট কোনো একটা জিনিস নষ্ট তাহলে আপনি বলবেন আরবিতে হাদা খারাপ এটা নষ্ট এরপর লাজিম সৌই লাজিম সৌবি অনেক সময় বলে আমার আমাদের লায়াজিম সৌই এটা অবশ্যই করবে বা অবশ্যই করতে হবে লায়াজিম সৌবি এরপরে তারিকা আয়াসান তারিকা আয়াসান কোনো একটা কাজ এইভাবে সহজ হয় তাহলে তারা অনেক বলে হ্যাঁ দা তারিকা আসান মানে এইভাবে করলে সহজ হয় পরে বাক্যটি হচ্ছে আয় না আস্তে আয় না এস্তন না অর্থ হচ্ছে আমি থাকবো যেমন আপনাকে জিজ্ঞেস করো তুমি কি আজকে থাকবে তো আপনি বললেন হ্যাঁ আয় না না আমি থাকবো আবার অনেক সময় অনেক জায়গায় বলে হ্যাঁ না এমরা হ্যাঁ না হ্যামরা অথবা আলিম এলিম আয়না এমরা আজকে আমি থাকবো আজকে আমি থাকবো অ্যালিএম হ্যান আয়মরা এরপরে মিন মায়ালুম অথবা মিনু মালুম এভাবে বলে বা মিন মালুম কে জানে কোনো একটা ঘটনা আপনার আমি জানি না এরপরে আরবি জিজ্ঞেস করলো মিন মালুম কে জানে এরপরে সুন আয়ারফ সরফ বা সুনু আয়দ্রি এভাবে বলা যায় সোনা আয়রফ কী জানো সুন আরফ কী জানো এরপরে বাক্যটা জঞ্জাল মুজেন জঞ্জাল মুজেন কেউ ঝগড়া করে তো একজন এসে বললো জঞ্জাল মুসেন বাবা জঞ্জাল মুজেন ঝগড়া ভালো না রো আলহেন রো আলহিন আপনাকে কোথাও কেউ নির্দেশ করলো যে তুমি এখন যাও বা এখনই যাও রো আলহিন এরপরে মা এ কিছু চাই না মা অ্যাশাই কিছু চাই না তুমি কী চাও আপনি বলেন মা এ কিছু চাই না এরপরে ফায়ালেক জিজ্ঞেস করে কেমন আছো কে ফায়ালেক কেমন আছো এরপর হচ্ছে মাররা একবার মাররা একবার নিশ্চয় কিন্তু বন্ধুরা শব্দার্থ দিয়ে রেখেছি আমি আবার বললাম এটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এরপর আছে মাররা আবার ত্যানি মারা আবার একবার তানি মারা ভাইয়া তুমি আবার এসেছো আসি মর আলহিন তালিন তাল আপনি কাউকে ফোন করে বললেন ইয়া সেদি অলহিন এখন আসো এখন আসো তারপরে হাশারা হ্যাপা দশটা দশটা কোনো জিনিস দশটা বোঝাতে হলে আমাদের আর পিদে বলতে হয় আশারা হ্যাপা হাব্বা সারা হ্যা হাব্বা অর্থ পিস বোঝায় মিনি ইকদার কোনো একটা কাস এসে অনেকে জিজ্ঞেস করলে হ্যাঁ হ্যাঁ দা মিনি উকদার এটা কে পারবে মিনি ইকদার কে পারবে হেক আবদুল্লাহ আবদুল্লার জন্য হেক আবদুল্লাহ আবদুল্লার জন্য এভাক সাধারণত কুয়েতে বেশি ব্যবহার হয় অন্য দেশেও এভাবে বলে তা আউ্বাল মাররা প্রথমবার আউ্বাল মাররা প্রথমবার একটি কাজ প্রথমবার আপনি বলতে পারেন আউ্য়াল না সুই হ্যাঁ এটা আমি প্রথমবারই করলাম এরপরে মার্ আগের বারবেল মাররা আগের বার যেমন আগেরবার এটা করেছিলে আগের বার তুমি এসেছিলে গাবেল বললাম হলাম যে এরপরে নুসা আধা ঘণ্টা নুসা আধা ঘণ্টা অর্থ ঘণ্টা নুস অর্থ অর্ধেক বা আধা এরপরে ইয়ানি শুনো ইয়ানি শুনো আমরা অনেক সময় একটা কথার মধ্যে বলি তার মানে কি ইয়ানি শুনো ইয়ানি শুনো এরপরে ফাহাম কোনো একটা কথা বলে দেখবেন আরবির আমাদের বলে ফাহাম আলাম ফাহাম মানে বুঝেছ না নি ফাহাম আলামু ফাহাম এরপরে আন্তমুক মাফি অনেক সময় তার রাগ করে বলে মাফি তুমি বোকা বা তোমার জ্ঞান নেই ঘিলো নেই বুদ্ধি নেই মুখ অর্থ হচ্ছে মগজ ঘিলো ঘিলো নেই মানে কি বুদ্ধি নেই এমকিন মাফি মনে হয় নেই কোনো একটা জিনিস নেই আপনি বললেন উমকিন মাফি মনে হয় নেই ইমকিন মাফি তারপরে তেল্লা বর্রা বাহিরে বের করো কোনো একটা জিনিস যেমন হতে পারে এটা ফ্রিজ ফ্রিজটা বাহিরে বের করো হ্যাঁ তেল্লা তেল তেল্লা বর্রা এরপর হচ্ছে এঞ্জেল তাহাত নিচে নামো আপনি উপরে আছেন দ্বিতীয়তলায় আপনাকে বলেন এ আল বেঞ্জিল তাহাত তার মনে হচ্ছে নিচে নামোজিল তাহাত নিচে নামো নাজ্জেল তাহাত নজ্জেল তাহাত নিচে নামাও সাধারণত কোনো জিনিস নিচে নামানোর জন্য যখন নির্দেশ করে তখন বলবে নাজ্জেল তাহাত নিচে নামাও এরপরে বকরা সুবে কোনো কাজ হতে পারে বখরা সুবে আপনি বলতে পারেন বকরা সুবে কাল সকালে কখন করবে বকরাস কালকে সকালে এরপরে অ্যা মুমাসুল কোন একটা বিষয় আপনি দায়িত্ব নিতে চাচ্ছেন না আপনি বললেন এ না আমি দায় না এ ব্যাপার আমি দায়ী না মুমাসুল এরপরে সকল ওয়াজেদ সকল সকল ওয়াজেদ কাজ বেশি সকল ওয়াজেদ কাজ বেশি তারপরে মিতাইজি কখন আসলে বা মিতা আইজি কখন আসবে মিতা এইজি কখন আসলি এরপরের বাক্য টি হচ্ছে ফি সব কিছু আছে আপনি জিজ্ঞেস করলো হ্যাঁ রান্না বান্না জন্য সব আছে আপনি বললেন হ্যাঁ কুল্লু নাম কুল্লু শাইফি বাবা এরপরে ইউম প্রতিদিন কুল্লু ইয়ুম হ্যাঁ তুমি কি প্রতিদিন গাড়ি তুমি সপ্তাহে কতদিন গাড়ি দাও আপনি বললেন ইউম প্রতিদিন তারপরে হ্যাঁ দা খোয়েস এটা ভালো হ্যাঁ দা খোয়েস এটা ভালো বাবা হ্যাঁ দা খোয়েস খুদ নিয়ে যাও এটা ভালো আবার হাতে জেন জেন ও ভালো বোঝায় তাহলে হ্যাঁ দা খোয়েস হাদা জেন হ্যাঁ দা মিয়া মিয়া এভাবে বলা যায় এটা অনেক ভালো হ্যাঁ আদা মিয়া মিয়া এরপরে গায়েবেল ইসবু গত শব্দে গত শব্দে তুমি কোথায় ছিলে গাবুল ইসবু আর ফি গাবুল ইসবু গত সপ্তাহ আগামী সপ্তাহ বলতে হলে বলতে হবে হিসবু যাই হিসবু যাই হিসবু যাই আবার বলতে পারেন সাহের যাই আগামী সানা যাই আগামী বছর এরপরে আর বা চার মাস আর বা সাহার তুমি দেশে গিয়ে কত মাস থাকবে থাকবে আপনি বলেন আর বা সাহার চার মাস এরপরে ইফতা বা ইফতাবা গেট খোলো ইফত বা ইফতা ইফতাহ বাবাবা অর্থাৎ হচ্ছে গেট বাপ বলে দরজাকে বাবা বলে গেটকে মাহাল মাল জওয়াল মোবাইলের দোকান মাহাল জওয়াল এতটুকু বলে হয় মোবাইলের দোকান অথবা মাহাল মাল জওয়াল মোবাইলের দোকান এরপরে হগিফি আমার আছে হ্যাঁ হাকিফি তোমার এটা আছে বলো তোমার এটা আছে আপনি বলুন হে হাকিফি আমার আছে এরপরের বাকুড়ি আছে বেদেল মেলা আবেস তারপর অনেক সময় তারা বলে ইয়াল অ্যালবেস অর্থ বেশ অর্থ হচ্ছে পরিবর্তন করা অথবা আপনি আপনাকে বলতে পারেন মেলা মেলায়বেস পোশাক পরিবর্তন করা অথবা ইয়াল অ্যালবেশ বল বোঝা যাবে খেললাম কেচ্যাপ মিথ্যা কথা সেই কথা যে কথাটা বললো এটা মিথ্যা খেললাম কেজ্জ্যাপ মিথ্যা কথা গেলাম সচ সত্য কথা সাচ অর্থ হচ্ছে সত্য কজ্জ মিথ্যা সত্য এরপরে শক্রিয়ান সাদিক অনেক সময় ধন্যবাদ বলে আমরা বলি শক্রয়ান সাদিক এর উত্তরে কী বলতে হয় হ্যাঁ ফোয়ান হ্যাঁ ফুয়ান তাহলে শক্রান সাদিক ধন্যবাদ বন্ধু এসগোল কি কী বললে হ্যাঁ এশ গোল কী বললে এ শর্ত কী আর গুণ অর্থ হচ্ছে বলা তাহলে এশো গুল কী বলে আবার সুন কী বললে এটাও বলা যায় এসও বলা যায় সোনাও বলা যায় এক এক আরব দেশে এক একভাবে বলে থাকে এসগুল গুল এরপর হচ্ছে সুবা সাহা সাবা সুবা সাহা সাবা সকাল সাতরা যেমন কালকে তুমি কয়টায় আসবে আপনি বলেন সুবা সা সাবা সকাল সাতরা এরপরে আনা দ্বার আমি খুঁজছি খুঁজছি কোনো জিনিস হারিয়ে গেছে আপনাকে বললো তুমি কি এটা খুঁজছো আপনি বললেন হ্যাঁ আনা দৌয়ার আমি খুঁজছি এরপরে মা আরব তারা জানে আপনি জিজ্ঞেস করুন তুমি কি জানো আপনি বললেন মা আরব তারা জানে তারা জানে এরপরে গসেল সইয়ারা গাড়ি ধাও ঘসেল সইয়ারা গাড়ি ধাও আবার এটা হতে পারে প্রশ্ন মোত গসেল সইয়ারা গাড়ি ধুয়েছো এটা কীভাবে বললো সেটা আপনাকে খেয়াল করতে হবে আপনাকে বল আপনি বললেন এ অর্থাৎ আমার ছুটি লাগবে আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে এ বিজাজা ছুটি লাগবে অ্যাজায় ছুটি চাই এরপরে তালহিনী এখানে আসো ইয়ালাস দিক তালহিনী তাল এখানে আসো তালহিনী অর্থ হচ্ছে এখানে আসো আর আমার যুবতী রহেনাক ওখানে যাও র হে নাক ওখানে যাও হে নাক ওখানে যাও এরপরের যে পাকড় সেটা হচ্ছে হ্যাঁ যা এমসি এটা চলবে কোনো একটা জিনিস হ্যাঁ বলেন হ্যাঁ হাদেমসি মানে ঠিক আছে এটা কি চলবে এমসি অর্থাৎ কিন্তু চলা ওই চলাটা কিন্তু এখানে এসেছে হাদেমসি এটা চলবে এরপরে হুয়েন হাসেল কোথায় পেলে হুয়েন হাসেল কোথায় পেলে ওয়ান কোথায় হাসেল পেলে খুব ভয় নেই খুব ভয় নেই বা ভয় পেও না খুব ভয় নেই বন্ধুরা ভিডিওটি শেষ করব শেষ করার আগে সবাই অনুরোধ করব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো কিছু জানা থাকলে সেটাও কমেন্টে জানাবে বন্ধুদের সাথে শেয়ার করবে করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন শেষ করব আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন সবাই বন্ধুরা আল্লাহ হাফিজ